এর আগে ওনার এগেনস্টে জুলাই মাসে কমপ্লেন করেছিলাম। উনি স্বাস্থ্য দপ্তর থেকে মাইনে নিতেন, কিন্তু উনি ডক্টর সন্দীপ ঘোষের জন্য কাজ করতেন। ম্যাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর হিসাবে ওনার পোস্টিং ছিল, বাট ওনাকে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ে 3rd floor একটা এসি ঘর দেওয়া হয়েছিল, লোকজন দেওয়া হয়েছিল, বিভিন্ন রকম সুবিধে। এবার উনি কী করতেন, উনি দুর্নীতিগুলো এই যে ছাত্রদের ফেল করিয়ে টাকা পয়সা নেওয়া, বাট ওনার যে স্কিল ছিল, ওনার মধ্যে একটা ফরেন্সিক মেডিসিনের একটা স্কিল ছিল, সেই স্কিলকে উনি মিসইউটিলাইজ করেছেন। উনি ওইটাকে কাজে না লাগিয়ে ডক্টর সন্দীপ ঘোষের যে দুর্নীতিগুলোকে ওই পর্দাগুলো ঢেকে দিতেন এবং ওদুনোকে উইটনেসগুলোকে উনি এরেস্ট করতেন। উনি হেল্প করেছেন, উনি ওনার স্কিলটাকে নেগেটিভ কাজে লাগিয়েছেন। তখন আমি কমপ্লেন করেছিলাম, কিন্তু ইটস রিয়েলি আনফর্চুনেট কোনো অ্যাকশন হয়নি। আমি সব দরজা খটখট খটখট করেছিলাম, কিন্তু অ্যাকশন যদি সেই সময় হতো তাহলে এখন এই আর্জি করে এই মানে আমাদের এটা দেখতে হতো না। আরজিকর হাসপাতালে সিবিআই, আরজিকরের সুপার ও অধ্যক্ষের ঘরে সিবিআই, প্রশাসনিক ব্লকে এবং স্টোর ব্লকেও তল্লাশি, দুটি ভাগে ভাগ হয়ে তল্লাশি সিবিআই আধিকারিকদের। আমরা এই কদিন ধরে দেখেছি দফায় দফায় আরজিকর হাসপাতালেও সিবিআই আধিকারিকরা গিয়েছেন, কিন্তু আজ যখন বেশ কিছু জায়গায় মোট 15টা জায়গায় সিবিআই তল্লাশি চলছে, সেই জায়গা থেকে আজ আবার আরজিকর হাসপাতালে সিবিআই আধিকারিকরা, আরজিকর হাসপাতালের সুপার ও অধ্যক্ষের ঘরে একদিকে সিবিআই আধিকারিকরা রয়েছেন, তদন্তকারীরা রয়েছেন, অন্যদিকে প্রশাসনিক ব্লকেও স্টোর ব্লকেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। দুটি ভাগে, মূলত দুটি ভাগে ভাগ হয়ে আরজিকর হাসপাতালের ভেতরে তদন্ত চালাচ্ছেন সিবিআই তদন্তকারীরা। একদিকে সুপার এবং অধ্যক্ষের ঘরে, সেখান থেকে বিভিন্ন নথি যাচাইয়ের চেষ্টা করছেন তারা সম্ভবত, এবং সেই সঙ্গে প্রশাসনিক ব্লক অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক সেই ব্লকে, এবং সেই সঙ্গে স্টোর ব্লক সেখানেও তল্লাশি চালানো হচ্ছে। আমরা বেলেঘাটার দিকে নজর রাখবো, সন্দীপ ঘোষের বাড়ির বাইরে কি হচ্ছে জানবো। এই মুহূর্তে তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে, তুলিকা। দেখো এই মুহূর্তে কিন্তু যারা সিবিআই এর আরো 6 জন অফিসার ইতিমধ্যে প্রবেশ করলেন সন্দীপ ঘোষের বাড়িতে, অর্থাৎ বেলেঘাটার যে বাড়ি রয়েছে সন্দীপ ঘোষের সেই বাড়িতে ইতিমধ্যে প্রবেশ করলেন আরো 6 জন যারা সিবিআই এর অফিসার রয়েছেন, অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে আরো 6 জন অফিসার কিন্তু এই মুহূর্তে সিবিআই সন্দীপ ঘোষের বাড়িতে প্রবেশ করলেন। অর্থাৎ একদিকে যেরকম 14 জন, মোট 14 জন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা অফিসাররা রয়েছেন সিবিআই এ, তারা এই মুহূর্তে প্রবেশ করলেন সন্দীপ ঘোষের বাড়িতে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স রয়েছে বাইরে, আমার ভিডিও জার্নালিস্ট মহিষ সেই ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে। একদিকে সেন্ট্রাল ফোর্স বাইরে রয়েছে এবং আরও 6 জন, অর্থাৎ সকাল থেকে প্রথমে 7 সদস্যের যে সেন্ট্রাল সিবিআই এর অফিসাররা, তারা এই মুহূর্তে তারা ভিতরে প্রবেশ করেছেন। তারপর আরও 1 জন অফিসার এলেন, এরপর আরও 6 জন, অর্থাৎ মোট 14 জন সিবিআই এর যারা তদন্তকারী অফিসাররা রয়েছে তারা ভিতরে প্রবেশ করলেন। অর্থাৎ বলা যেতেই পারে বেশ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সিবিআই এর কাছে এই বাড়ি, অর্থাৎ সন্দীপ ঘোষের এই বাড়ি, যেখানে হয়তোবা বেশ কিছু তথ্য, বেশ কিছু নথি তারা পেয়েছেন, তার জন্যই আরও যারা অফিসাররা তারা এই মুহূর্তে প্রবেশ করেছেন। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা এই মুহূর্তে প্রবেশ করেছেন, যেখানে এই মুহূর্তে ভিতরে, অর্থাৎ 4 ঘন্টা পর আরও 6 জন অফিসার ভিতরে প্রবেশ করলেন এবং তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তল্লাশি অভিযান, অর্থাৎ চিরুনি তল্লাশি অভিযান চলছে এই 4তলা যে সন্দীপ ঘোষের বাড়ি রয়েছে, বেলেঘাটার যে বদন রায় লেনের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এই মুহূর্তে যারা সিবিআই এর অফিসাররা রয়েছেন তারা। বিশাখা, তুলিকা সেই সঙ্গে জানতে চাইবো যে এই যে 6 জন আরো এলেন, সেক্ষেত্রে কি সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্টও আরো বাড়ানো হয়েছে নাকি যা ছিল তাই আছে? বাড়ির বাইরে নিরাপত্তার ছবিটা একবার ঘুরিয়ে দেখাও। দেখো
সেন্ট্রাল ফোর্স যেরকম সকালবেলা থেকে ছিল সেই সেন্ট্রাল ফোর্সে কিন্তু মোতায়েন রয়েছে, কিন্তু আরও দুটো গাড়ি করে মোট ছজন অফিসার তারা প্রবেশ করেছেন। আমি আরও একবার মোহিতকে বলবো একটু সেই ছবিটা দেখানোর জন্য, বাইরে যেরকমভাবে সেন্ট্রাল ফোর্স নিরাপত্তার জন্য মোতায়েন করা রয়েছে এবং তারই সঙ্গে কিন্তু বেলেঘাটা থানার পুলিশরাও এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ একেবারে তুমি গেট দেখতে পাচ্ছ, এই গেটে কিন্তু এই মুহূর্তে নিরাপত্তার দায়িত্বে সেন্ট্রাল ফোর্স রয়েছে, যাতে কোনোরকমভাবে যেহেতু এটা সন্দীপ ঘোষের বাড়ি সেক্ষেত্রেই যাতে কোনোরকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারা যাতে সঠিকভাবে সিবিআই অফিসাররা তদন্ত করতে পারে। আর সে কারণে একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে রয়েছে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির গেটের সামনে এবং ভেতরে প্রবেশ করেছে এই মুহূর্তে রয়েছে মোট 14 জন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা তারা কিন্তু ভিতরে রয়েছেন। এবং এই গেট তুমি দেখতে পাচ্ছ, এই যে ছোট একটি গেট, সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছেন যারা আরো ছজন যারা সিবিআই অফিসাররা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করেছেন। অর্থাৎ 14 জন অফিসার মিলে এই মুহূর্তে চিরুনি তল্লাশি চালাচ্ছে সন্দীপ ঘোষের বাড়ির ভিতরে। সেদিকে নজর রাখো, আমরা আবার আসবো তোমার কাছে তুলিকা পরবর্তী সময়ে। এই মুহূর্তে একবার হাওড়ার হাটগাছার দিকে নজর রাখবো। সিবিআই আধিকারিকরা আরজিকর মেডিকেলের সাপ্লায়ার বিপ্লব সিং এর বাড়িতেও সকাল থেকেই তল্লাশি চালাচ্ছেন। বিপ্লব সিং এর দোকান এবং বাড়িতে সিবিআই হানা। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই বিপ্লব সিং, যিনি আরজিকরের সাপ্লায়ার, সেই সাপ্লায়ারের উত্থান কিভাবে তার প্রতিপত্তি সমস্তটা জানার চেষ্টা করব। এই মুহূর্তের আপডেটই বা কি জানার চেষ্টা করব। তনয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। তনয়, দেখো বিশাখা, যেই বাড়ির সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে হাওড়ার হাটগাছা এলাকা, এবং এখানেই হচ্ছে এই বিপ্লব সিংহ, যার সঙ্গে সন্দীপ ঘোষের একটা সখ্যতা রয়েছে। যে কারণে মনে করা হচ্ছে গত 3 বছর ধরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যেভাবে রমরমিয়ে ব্যবসা করেছেন তার নেপথ্যে যদি কারোর হাত থেকে থাকে তাহলে হচ্ছে সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যার বাড়িতে এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা তারা গিয়েছেন। কিন্তু প্রেক্ষাপটটা এটাই যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যিনি প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন আক্তার আলী, তিনি এর আগে 2023 সালে যখন অভিযোগটা করেছিলেন যে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে আর্থিক যে বেনিয়ম হয়েছে, অনিয়ম হয়েছে, তার প্রেক্ষিতে বেশ কয়েকজনের নামের লিস্ট তিনি তৈরি করেন, যার মধ্যে বিপ্লব সিংহের নাম রয়েছে। এখানে যখন আমরা এসে পৌঁছেছি ঠিক 7:45 এখানে সিবিআইয়ের আধিকারিকরা তারা প্রবেশ করেছেন। 6 থেকে 7 জনের আধিকারিক তারা এই মুহূর্তে এই বাড়ির ভেতরে রয়েছেন। যে বাড়িটার ছবি আমি দেখাচ্ছি, বিলাসবহুল একটি বাড়ি, সামনে থেকে পুরোটা দেখে বোঝা না গেলেও এই হচ্ছে সেই বাড়ি যেখানে এই মুহূর্তে সিআরপিএফের জওয়ানরা তারা উপস্থিত রয়েছেন। সামনে একটি সিসি ক্যামেরা রয়েছে এবং বাড়ির ওপরে তিনি নাকি আর্টিস্ট ছিলেন, সেই কারণের জন্য তিনি ভাস্কর্য প্রতি যে অত্যন্ত প্রেমী সেই বিষয়টাও কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। বাড়ির ছাদের ওপরে একটি সিংহের মূর্তি রাখা হয়েছে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় যেটা আমরা এখান থেকে জানতে পারলাম যে তনার কাছে আসবো, তবে এই মুহূর্তে আর একটা দিকে নজর রাখবো। আরজিকরে একের পর এক দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে।